আপার ইস্টার্ন রাইট এন্ড মিসোটা কেন গাড়িতে ক্যামেরা প্রতি বাসায় ক্যামেরা এরকম যদি না থাকতো আসলে তোমার কাছে কোরিয়ান লাইফ ইস্টার্ন লাইফটা কেমন মনে হয় অথবা আমার কাছে ইস্টার্ন লাইফটা কেমন তাহলে দুই ইস কাইন্ড অফ বিগ অপরচুনিটি বলা যায় তাই কোনো কিছু করতে হবে ঠিক আছে অ্যাজ লাইক ভাষা শেখা কারণ কোরিয়াতে ইটস মোস্ট ইম্পর্টেন্ট থিং এরা আসলে ফরেনার ফ্রেন্ডলি না এদের এখনো করে পার্ট টাইম জব করে তুমি টিউশন ফি দিতে পারবা কিনা যে তুমি কোরিয়াতে আসো অ্যান্ড এদের লাইফ সিকিউরিটি কেমন আমাদের বাংলাদেশের তুলনায় অ্যান্ড কোরিয়া আচ্ছা তোমার সাথে আজকের স্পেশাল দিনের স্পেশাল চা তোমার জন্য থ্যাংক ইউ আজকে বেসিক্যালি আমাদের যে আলোচনাটা সেটা হচ্ছে মূলত কোরিয়াতে স্টুডেন্ট লাইফ নিয়ে বেসিক্যালি যখন একজন স্টুডেন্ট বাইরে যেতে আগ্রহী হয় তখন তার কয়েকটা ব্যাপার মাথায় আসে প্রথম হচ্ছে অ্যাকোমোডেশন দেন হচ্ছে ইউনিভার্সিটি লাইফ তারপর হচ্ছে জব অপরচুনিটি সহ আরও অনেক ব্যাপার একই সাথে আসছি আমরা আসছি 2018 সালে সো এখানে ব্যাপার হচ্ছে তোমার কাছে কোরিয়ান লাইফ স্টুডেন্ট লাইফটা কেমন মনে হয় অথবা আমার কাছে স্টুডেন্ট লাইফটা কেমন তাহলে এই দুইটার বিষয়ে লাইক পার্সপেক্টিভগুলো আজকে আলোচনা করুন অথবা আজকে তুলা দেবো অবশ্যই অবশ্যই যেন লাইক অন্য কোনো স্টুডেন্ট আসলেও তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে আসলে কোরিয়ান লাইফটা অ্যাকচুয়ালি কেমন কোরিয়ার যদি ওভারঅল একটা বেসিক ধারণা চাই তোমার কাছে কোরিয়াটা কী মনে হয় একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ইটস কাইন্ড অফ বিগ অপরচুনিটি বলা যায় কিন্তু আমার আমার যে স্টুডেন্ট লাইফ ছিল তো আমি এখানে আসার পরে স্টুডেন্ট লাইফ হিসেবে খুব বেশি যে ভালো করছি তা না ব্যাক বেঞ্চার হিসেবে দেশেও ব্যাক বেঞ্চার ছিলাম এখানেও ব্যাক বেঞ্চার সো ইটস কাইন্ড অফ ব্যাড গুড যদি বলতে চাই তাহলে মানে খুব বেশি কিছু এখান থেকে পাই নাই বাট আমাদের ট্রাইটা ছিল ট্রাই ছিল ফার্স্ট টাইমে অনেক ট্রাই করছি ঠিক আছে কিন্তু পরে যায় যখন দেখছি যে না আমরা এক্সপেক্টেড পাইতাছি তখন জিনিসটা আসলে ছাড় দিছি এবং প্রথম অবস্থায় অনেক ডেডিকেশন দিছিলাম যে কোরিয়াতে থাকার জন্য একটা কোনো কিছু করতে হবে অ্যাজ লাইক ভাষা শেখা কারণ কোরিয়াতে ইটস মোস্ট ইম্পর্টেন্ট থিং তো ভাষা শেখার জন্য অনেক কিছু মানে ট্রাই করছিলাম তো ওই সময় কিছু ভাষা শেখার পরে যখন মানে এদের কালচার একটু বুঝতে শিখলাম তো তারপরে তোমার দেখলাম যে না আসলে এরা এমনভাবে এদের কালচারটারে এমনভাবে লটারে এরা ম্যানেজ করতেছে এরা আসলে ফরেনার ফ্রেন্ডলি এদের এখনো তোমার অনেক কিছু গ্যাপ আছে ফরেনারদেরকে কিভাবে ট্রিট করতে হয় এটা আসলে জানে না একটা এক্সাম্পল দিই যেমন তোমার আমি ইমিগ্রেশনে গেছি তাও আমার ওয়ার্ক পারমিট দিছে তো আমি ওয়ার্ক পারমিটে মানে 20 ঘন্টা কাজ করতে পারবো উইক ডেতে সো আমি যে কোনো টাইমে আমি করতে পারবো ঠিক আছে আমার যেই টাইমে ফ্রি থাকবে কিন্তু এদের রুলস তুমি যেই টাইমটুকু যেই টাইম দিছো ওই টাইমে কর তুমি যদি কোনো অসুস্থ হও তোমার ওই টাইমে মেনটেন করতে হবে এটা আমার একটা সিম্পল এক্সাম্পল এই ব্যাপারটা আসলে আমি শুনছি আরো কিছু স্টুডেন্টের কাছে তোমার জিনিসটা আসলে আসলে আনছে স্টুডেন্ট লাইফ একটু টাফ পড়াশোনার পাশাপাশি অন্য কিছু ম্যানেজ করা প্লাস পার্ট টাইম একটা জব করা সো আমার মনে হয় যে ইমিগ্রেশনের উচিত ফ্লেক্সিবল করা ব্যাপারটা যদি ফ্লেক্সিবল হয় এটা স্টুডেন্টের জন্য কমফোর্টেবল আচ্ছা তোমার স্টুডেন্ট লাইফ কেমন কাটছে আমার ব্যাপারটা যদি বলি ওভারঅল স্টুডেন্ট লাইফ কেনটা আমার কিছুটা হয়তো একটু ইয়ে বিকজ আমি আসলে কোরিয়ান ভাষার প্রতি খুব একটা গুরুত্ব দিই স্টিল এখনও খুব একটা ভালো জানি যার জন্য মনে হয় যে একটু টাফ তবে হ্যাঁ যারা ভাষা ভালো জানে তাদের জন্য একটু ওভারঅল লাইফ স্টাইলের কথা যদি বলি এখানে আসলে স্টুডেন্ট লাইফ সব জায়গাতেই টাফ বিকজ পড়াশোনা মেনটেন করে দেন যদি পার্ট টাইম কেউ জব করবার চায় তাহলে দুইটাই মেনটেন করা যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি তাহলে কোরিয়ান লাইফ হচ্ছে 80 out of 100 মানে টাফের দিক থেকে নাকি ইজিয়েস্ট দিক থেকে মানে এটা ওভারঅল বিকজ 100% তো আর কমপ্লিট হবে না অথবা ফুলফিল অথবা আমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি সো আমার কাছে মনে হয় যে 80% ফুলফিল হয়ে গেছে এক্সপেকটেশন অনেকের চিন্তা ভাবনা আছে যে কোরিয়াতে মানে টাকা ইনকাম করে পার্ট টাইম জব করে তুমি টিউশন ফি দিতে পারবা টাকা খরচ মেনটেন হবে কিনা আই ডোন্ট নিড দ্যাট অ্যামাউন্ট বাট এটা আসলে পসিবিলিটিস কেমন আচ্ছা হ্যাঁ ইম্পর্টেন্ট যদি কোনো স্টুডেন্ট মনে করে সে এখানে আর্ন করে টিউশন ফি আমাদের মেজরিটি ফ্যামিলি বাংলাদেশ মেজরিটি ফ্যামিলি হচ্ছে মিডল সেক্ষেত্রে তার পসিবিলিটি 100% আছে যদি একটা স্টুডেন্ট চায় সে জব করে পার্ট টাইম জব করে সে টিউশন ফি দিতে পারবে পড়াশোনা করতে পারবে ইভেন সে চাইলে সেভও করতে পারবে তবে এখানে আরেকটা ব্যাপার এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর সিটির উপর বেসিক্যালি ইউনিভার্সিটি অ্যান্ড সিটি তুমি কেউ যদি একজন সোলে থাকে ক্যাপিটালে তাহলে ব্যাপারটা এরকম যে অ্যাকোমোডেশন খুবই কস্টলি ইউনিভার্সিটি কস্টলি ইউনিভার্সিটি যদি টিউশন ফি ইয়ে না করে স্কলারশিপ না থাকে তাহলে এটা খুবই টাফ সার্ভ করার জন্য এটা আমার ক্ষেত্রেও একই মনে হয় হ্যাঁ তবে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে স্কলারশিপ প্রোভাইড করে সো ওইসব ইউনিভার্সিটিতে ব্যাপারটা কমফোর্টেবল যদি স্টুডেন্ট স্কলারশিপ পায় আদারওয়াইজ আর যদি মানে তুমি কি মনে করো যে সরকারি ইউনিভার্সিটিগুলো বেশি কমফোর্টেবল আর নাকি আমি প্রেফার করি সরকারি ইউনিভার্সিটিগুলো কারণ ওদের
এডুকেশন স্টাইল অনেকটা বাংলাদেশের সেম আমারও যেগুলো হ্যাঁ যেগুলো হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি ওগুলো টিউশন ফি মোটামুটি খুবই রিজনেবল প্লাস কোয়ালিটি অফ এডুকেশন সেকেন্ডলি যেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে তবে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো খুব একটা মানসম্মত কি না এ ব্যাপারে একটু সন্দেহ তবে ওদের ন্যাশনাল ইউনিভার্সিটি যেগুলো সবগুলোই হচ্ছে বাংলাদেশের তুলনায় ব্যাপার নতুন করে বলার কিছুই না আমরা যারা বাঙালি আছি মোটামুটি সবাই জানি ব্যাপারগুলো তবে কোরিয়ান লাইফটা ব্যাপারটা এরকম যে কমপ্লিটলি সিকিউর আমার কাছে এখন অব্দি মনে হয় আমি আমার ইনসিকিউরিটি তেমন কিছু ফেস করছি যে কোনো প্রবলেম কল করলে পুলিশ চলে আসছে সার্ভিস দিতেছে তারপর হচ্ছে রাস্তাঘাট সহ শপিং মল বলো সাবওয়ে বলো ট্রেন স্টেশন ইন এভরি সিঙ্গেল প্লেস সো দ্যাটস আ থিং কিন্তু এরকম কখনো মনে হয়নি যে তোমার 2 লাখ 4 লাখ কিংবা একটা আইফোন নিয়ে একটা ম্যাকবুক নিয়ে ইউনিভার্সিটি যাইতে সো এরকম কোনো ভয় টয় ফিল হয় কিনা না অফকোর্স না ফার্স্ট অফ অল আমার ম্যাকবুক নাই সিকিউরিটির কোনো টেনশনই নাই আমি জানি আমার তোমার কি কি আছে না আছে ঠিক আছে সো ব্যাপার হচ্ছে হ্যাঁ তবে যদি কারো পার্সোনালি এক্সপেন্সিভ গ্যাজেট থাকে থাকতেই পারে ম্যাটার না আমার কাছেও আমি মানে যেকোনো সময় যেকোনো জায়গায় যাইতে পারি আমার কাজের কথা আমি পরে বলবো সিকিউরিটি বলতে ইটস কাইন্ড অফ টপ ক্লাস মানে আমি ফার্স্ট ক্লাস সিকিউরিটি এখন আসা যাক তোমার জব মার্কেট কেমন জব তবে জবের ব্যাপারটা ডিপেন্ড করে আসলে সিটির উপর আমি যেখানে সো অনেক মানুষ অনেক অপরচুনিটি অবভিয়াসলি ওখানে ভালো অপরচুনিটি আর যে সিটিগুলো আনডেভেলপড এখনো ওগুলোতে অবশ্যই অত সোলের মতো ফেসিলিটি পাওয়া যাবে না তবে এখানে যে ব্যাপারটা জব ফেসিলিটিস আছে তবে মূলত ভাষাগত একটা ব্যাপার চলে আসে আমারও এই জিনিসটা লাগে যার ভাষাগত স্কিল ভালো সে ভালো জব পাচ্ছে ভালো স্যালারি সব দিক দিয়ে স্যাটিসফ্যাকশন যার ভালো ল্যাঙ্গুয়েজ যার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে ভাষাগত দক্ষতা নাই তার ক্ষেত্রে এইসব ভোগান্তি আমি ফেস করছি তবে কি টাইপের জব আমাদের এই সিটিতে অ্যাভেলেবল এই ব্যাপারটা যদি শেয়ার করি আচ্ছা তোমার ফার্স্ট জব কি ছিল সেটা আমার ফার্স্ট জব ছিল একটা বুফেতে অ্যাসিস্ট্যান্ট শেফ আর কিচেন স্টাফ বলা যায় আচ্ছা আচ্ছা আমার 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 যেটা ছিল সেটা আমি একটু শেয়ার করতে চাইতেছি তা আমার ফার্স্ট জব ছিল থেকপে যেটাকে আমরা মানে পৃথিবীতে যদি জাহান্নাম থাকে সেটা একটা এটার মধ্যে একটা কুরিয়ার জগতে যখন কোরিয়ার জগতে না এটা আমি মনে করি পুরো পৃথিবীর সেম কারণ আমাদের বাংলাদেশে যদি এই কাজটা কারা করে আপনি যদি একটা ধানের ট্রাক লোড করতে পরপর 3-4-5-10 ট্রাক লোড করতেছে এদের যে কষ্টটা হয় সেম কষ্ট এখানে এক রাতের মধ্যে করতে হয় হ্যাঁ টাকার বিষয়টা আসলে ইটস ডিপেন্ড বাট ওই সময় যে কাজটা করছি মানে ইটস কাইন্ড অফ জাহান্নাম ছিল আচ্ছা হ্যাঁ যদি এই বলি এটা ছিল আনঅফিশিয়াল ব্যাপারটা বাট অফিশিয়াল জব হিসেবে যে থাকবে কোন ব্যাপারটা এমন না থাকবে আমি করছি সপ্তাহে একদিন হয়তো তাও কয়েকবার যাওয়া হয়েছে আমি রেগুলার করছি তবে আমার যে রিয়ালাইজেশনটা থাকবে এর উপরে অনেকটা এরকমই যে জাহান্নাম যদি কেউ দেখতে চায় কর্মক্ষেত্রে হ্যাঁ ওয়ার্কিং এনভায়রনমেন্ট তো থাকবে ইজ দ্য রাইট প্লেস টু এখন এরপরে আসি যে অ্যাকোমোডেশনের দিকটা এখানে আসার পরে তোমার এরকম কোনো কোনো ফিল হয়েছে যে আমি অ্যাকোমোডেশন নিয়ে ভুগতেছি কিংবা আমি অ্যাকোমোডেশন পাইতেছি না ঠিক আছে আচ্ছা হ্যাঁ আমাদের সিটিতে যে ব্যাপারটা আসলে মোস্ট অফ দ্য সিটিতে সেম আমি যতটুকু জানি ওটা হচ্ছে কোরিয়ান ওরা বলে বুদাংসাং এটা হচ্ছে মূলত রিয়েল এস্টেট এজেন্ট ওদের শ্রোতে বাসা ভাড়া নেওয়াটা খুব ইজি ফ্লেক্সিবল কারণ ওরাই বাসা দেখাবে যদি বাসা চয়েস হয় দেন অ্যাডভান্স করো তারপর ছুটে যাও আচ্ছা অ্যাডভান্স কেমন আচ্ছা অ্যাডভান্সের কথা যদি বলে আমি যখন আসছি 2018 সালে তখন অ্যাডভান্স ছিল $500 অ্যারাউন্ড $500 অ্যাডভান্স ছিল হয়তো বাসা ভাড়া $130 থেকে শুরু করে $200 সিঙ্গেল স্টুডিও এই রুমগুলোতে আসলে কেমন সার্ভিস আচ্ছা হ্যাঁ
স্টুডিও রুম বলতে বোঝায় বেসিক্যালি হচ্ছে একটা কমপ্লিট রুম, একটা রুম হবে, একটা বেড, একটা টেবিল, হয়তো একটা এভরিথিং এভরিথিং থাকবে, এসি টিভি ফ্রিজ, হ্যাঁ আচ্ছা কিচেন, ওয়াশিং মেশিন, হ্যাঁ এভরি সিঙ্গেল থিং, তুমি যদি ইউরোপে এরকম একটা স্টুডিও রুম ভাড়া নিতে চাও এই দিকটা থেকে আমি মনে করি আই এম স্যাটিসফাইড। আচ্ছা এমন কখনো হয়েছে যে বাংলাদেশের বাড়িওয়ালাদের মতো বিনা নোটিশে ব্যাচেলর বাসা ভাড়া থেকে বের হয়ে যাও? না এরকম কোনো কিছু হয় নাই আমার, আমি নোটিশ লাগবো না, তুমি বাবা ব্যাচেলর তোমার এই বাসায় আর থাকা হবে না ভাই, এরকম এরকম কোনো কিছু হয় নাই। আমি প্রথমে ডরমিটরিতে উঠি, তারপরে আর কি চেঞ্জ করার পরে যেখানে উঠছিলাম ওইখানে প্রায় অলমোস্ট আড়াই বছরের মতো থাকছি, তো আমি ওই জায়গায় প্রায় ছয় সাত মাসের ভাড়া পর্যন্ত দেই নাই, লাগবে আমি দেশে 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 গেছিলাম, তো দেশে দেশি পোলা, হ্যাঁ দেশের থেকে আসার পরে আর কি উনি আমাকে একদিন ফোন দিল যে তো ভাড়া দেশ নাই তো ভাড়াটা দিয়ে দিস, তো ফ্লেক্সিবল, কিন্তু ভাই কোরিয়ান ভালোর ভালো আবার খারাপের খারাপ, ঠিক আছে এটা মানি না লইতে হইব, তাহলে কিছু খারাপ দিক দেখি না, খারাপ খারাপ দিক হইলো এখন তোমার রেসিজমের কথা আর কি, তাই রেসিজম, আমার আমার এক ফ্রেন্ড আছিল যে সাবওয়েতে ওঠার ওঠার পরে কোন এক কোরিয়ান তারে পাশে বসতে দেয়নি, ঠিক আছে আমরা নামটা বলা দিই না, নাম বললে আমার চাকরি থাকবে না, আচ্ছা নাম না বলি, ইভেন আমার সাথে কখনো হয় নাই কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটা দেখছি আমার দাড়ি আছে, মানে এটা একটা মোস্ট কমন প্রবলেম, ওদের ওদের দাড়ি আসলে খুবই অপছন্দ, এই জিনিসটা আমি আসলে ফেস করি না কারণ আমার দাড়ি নাই খুব একটা, কিন্তু আমি ফেস করি, হ্যাঁ আমি যত আমার প্রায় বলতো অনেকেই বলতো যে আসলে কোরিয়ান ওরা দাড়ি পছন্দ করে, ওরা ক্লিন খুব বেশি পছন্দ, মেন মেন কাহিনীটা হলো কি জানো ওদের আসলে এত সুন্দর দাড়ি আসলে গজায় না, ঠিক আছে ওদের এই খোঁচা খোঁচা দাড়ি, হ্যাঁ জেলাসির কারণে ওরা জিনিসটারে টোটালি বাদ করে দিছে যে না ক্লিন শেভ ইজ দ্য বেস্ট, এন্ড এদিক থেকে একটা রেসিজম আছে, সাথে তোমার তুমি অ্যাজ এ ফরেনার হিসাবে তোমাকে ওরা সবসময় মানে দাবায় রাখতে চাইবে, নিচের দিকে দেখায় রাখতে চাইবে, আমি আমার কাজের ক্ষেত্রে বলো যেখানে বলো একটা এক্সপিরিয়েন্স গেইন করছি, কিন্তু একটা কান্ট্রিতে ভালো খারাপ সব মিলাই আছে, কিন্তু আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে যদি কোরিয়াতে সরকার কিংবা এই যে সিকিউরিটি সিস্টেম প্রতিটা জায়গায় ক্যামেরা, প্রতি গাড়িতে ক্যামেরা, প্রতি বাসায় ক্যামেরা, এরকম যদি না থাকতো আসলে তাহলে মানে পাহাড়ি যে একটা ওরা এর থেকেও খারাপ,